সিপিএমের দলীয় কার্যালয়ের প্রবেশদ্বার রেলিং দিয়ে ঘিরে দেওয়ার অভিযোগ উঠল এক ভাড়াটিয়া দোকানদারের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় পরশুরা থানার চিলাডাঙ্গি বাসস্ট্যান্ড এলাকায়। ওই দোকানের মালিক জানান, তাঁদের অজান্তে দোকানদার এই ঘটনা ঘটিয়েছে। তাঁরাও চান না ওইভাবে ঘিরে দেওয়া হোক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরশুরা থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতে ওই রেলিং খুলে দিতে বাধ্য হয় দোকানদার। বলতে পার্টি অফিসের গেটটাকে বন্ধ করে দিয়েছে, এইটাই সমস্যা। মানে ওর গেটটাকে বন্ধ করাটা ঠিক হয় না। বিনা পারমিশনে আমরা বাড়িতে ছিলাম, দুপুরবেলা ফাঁকা টাইমে করে দিয়েছে। মালিকের পারমিশনে হচ্ছে কাজ হয়েছে। আমার নাম জয়ন্ত দাস, আমাদের এটা আপত্তি। আমাদের কালকে কাজ ছিল, কালকে আমার বাড়িতে সন্তর ব্যাপার ছিল, উনি বাড়ির মালিক, আমার ব্যাপার ছিল, আমরা কালকে ব্যস্ত ছিলাম, সেই সুযোগ নিয়ে করেছে। মানে এসে বইকালা দেখছি যে এরম, এবার কাল থেকেই বইকাল থেকেই সব লোকজন আসতে লেগেছে, বলা বলি করছে এই নিয়েই এত। এখন পর্যন্ত আপাতত আমরা চাইছি খুলে দিতে। আমরা কেন ঝামেলা যাবো? আমার নাম দিলীপ দাস, আমরা চাইছি, আমরা কেন ঝামেলা যাবো? আমি তো ওকে বাড়ি দিয়েছি, ওকে তো আমি ঘিরতে বলি না। না, ও কেন এরকম করে ঘিরবে কেন? আমি ওনাকে বাড়ি দিয়েছি, আমি ওখানে ঘিরতে বলি না। চিড়েডিঙ্গি মোড়ে আমাদের পার্টি অফিসটা যেটা ছিল বা এখনো আছে, সেই পার্টি অফিসটা মিনিমাম 50 বছর বয়স, এবং আমাদের নিজস্ব জায়গায় ওই পার্টি অফিসটা, পার্টির জায়গায়, সরকারি জায়গা নয়। এবং ওই পার্টি অফিস থেকে আমাদের হচ্ছে কৃষক আন্দোলন, ক্ষেত মজুর আন্দোলন, বর্গা আন্দোলন, সমস্ত মানে আন্দোলনগুলো ওইখান থেকে পরিকল্পিতভাবে আমরা করি। এখন হঠাৎ করেই দেখা গেল যে ওইখানে পাশে যে বিল্ডিংটা আছে পার্টি অফিস সংলগ্ন, সেই পার্টি অফিস সংলগ্ন বিল্ডিংয়ের মালিক স্বরূপ মান্না বলে একটি ছেলেকে বিউটি পার্লার করতে একটা রুম ভাড়া দেয়, গেটের সামনের রুমটা। সেই স্বরূপ মান্না তার নিজস্ব উদ্যোগে, নিজস্ব প্রচেষ্টায়, নিজস্ব বুদ্ধিতে, মানে গত আজকে সকালবেলা হঠাৎ পার্টি অফিসের গেটটাকে অ্যাকোয়ার করে সরকারি যে জায়গা আছে সেই সরকারি জায়গার উপরে পার্টি অফিসের গেটটাকে বন্ধ করে দেওয়ার জন্য গ্রিল দিয়ে টোটাল জায়গাটাকে অ্যাকোয়ার করে। কিন্তু গ্রিল দিয়ে ঘেরার সাথে সাথে ওখানে যারা স্থানীয় লোকজন দল মত নির্বিশেষে, কিন্তু সাধারণ দোকানদার থেকে আরম্ভ করে বাজারে যারা সাধারণ মানুষ উপস্থিত ছিল সকলেই কিন্তু প্রতিবাদটা করেছে যে না, এটা ঠিক না, এ ঘেরা যাবে না। তারপরে আমরা পুলিশকে জানাই, পুলিশ এসে বলে দেয় যে এটাকে খুলে নিতে হবে, পুলিশ হস্তক্ষেপ করে এবং আজকেই সে খুলে জায়গাটাকে পরিষ্কার করে দিয়ে করেছিল জায়গাটাকে দখল নেওয়ার জন্যে, ব্যক্তিগতভাবে সামনের ফোনটাকে দখল নেওয়ার জন্যে। না না, এর সঙ্গে কোনো পলিটিক্যাল সম্পর্ক নাই, কোনো রাজনৈতিক দলের ইন্ধন নাই। আমাদের যেটা মনে হচ্ছে, ব্যক্তিগতভাবে ফোনটাকে দখল করার জন্যে ভেবেছিল সিপিএম এখন দুর্বল, অতএব ওদের পার্টি অফিসটা অনিয়মিত খোলা হয়, নিয়মিত খোলা হয়নি, আমি অ্যাকোয়ার্ড করে দিলে কেউ প্রতিবাদটা করবে না, এটা ভেবেছিল জায়গাটাকে আমি এই সুযোগে অ্যাকোয়ার্ড করে নেব, এরকম একটা ভেবেছিল। আমার নাম মুন্সী আসাদুজ্জামান, আমি সিপিআইএম পুরসো দক্ষিণ এরিয়া কমিটির সদস্য। ওই রে, আমাদের সব লোকগুলো কোথায় গেল রে? খবরটা আগে দিবি আমাকে ফোন করে।
সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।